নমস্কার বন্ধুরা, আজ আমরা ভিডিওতে বলবো ব্রয়লার মুরগি সত্যি কি খাওয়া নিরাপদ, নাকি এর স্বাস্থ্য ঝুঁকি আছে। জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, ব্রয়লার মুরগি দেশের মানুষের বড় একটা অংশের আমিষের চাহিদা পূরণের জন্য সহজলভ্য হলেও এটা ক্ষতিকর অ্যান্টিবায়োটিক এবং ভারী ধাতুর উপস্থিতি নিয়ে অনেকদিন ধরেই আমাদের মধ্যে একটা উদ্বেগ রয়ে চলেছে। তবে সরকারের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে যে ব্রয়লার মুরগি খাদ্য হিসাবে নিরাপদ, এতে জনস্বাস্থ্য কোনো ঝুঁকি একদমই নেই। ব্রয়লার বা পোলট্রির মুরগিতে কী কী উপাদান আছে, কোন উপাদানগুলো আমাদের ক্ষতিকর নয়, জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন, ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন। বন্ধুরা, ব্রয়লার মুরগিতে 10 ধরনের অ্যান্টিবায়োটিক ও 3টি ভারী ধাতুর উপস্থিতি মিলেছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের জন্য ঝুঁকির মাত্রা অনেক নিচেই আছে। ব্রয়লার মুরগিতে মাংসে অথবা হাড়ে কিংবা কলিজা বা কিডনিতে, গিজার্ড বা গিলাতে মুরগির খাদ্যে কি পরিমাণে অ্যান্টিবায়োটিক ও ভারী ধাতু আছে তা নির্ণয় করার জন্য কৃষি মন্ত্রণালয়ে একটি গবেষণা চালান। গবেষণায় মুরগির মাংসে এনরোফ্লাক্সিন, সিপ্রোফ্লাক্সিন, নিওমাইসিন, টাইলোসিন, পলিস্টিন, এমক্সাসিলিন এবং সালফারডায়াজিন অ্যান্টিবায়োটিক পরীক্ষার জন্য চেন্নাইয়ের SGS ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। গবেষণার ফলাফল তুলে ধরে ব্রিফিংয়ে বলা হয় যে ব্রয়লার মুরগির মাংসে অক্সিটেট্রাসাইক্লিনের উপস্থিতি পাওয়া গেছে মাত্র 8 PB অর্থাৎ পার বিলিয়ন, যেখানে মানুষের সর্বোচ্চ সহনশীল মাত্রা হচ্ছে 100 PB। একইভাবে আর্সেনিকের উপস্থিতি রয়েছে 6.2 PB, যেখানে সর্বোচ্চ সহনশীল মাত্রা হচ্ছে 40 PB। ক্রোমিয়ামের উপস্থিতি 190.7 PB, যার মানুষের সহনশীল ক্ষমতা হচ্ছে 1000 PB। ক্ষতিকর লেজের উপস্থিতি 259.1 PB, যেখানে মানুষের সর্বোচ্চ সহনশীল ক্ষমতা হচ্ছে 6000 PP। ব্রয়লার মাংস একটি নিরাপদ খাদ্য এবং জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই। ব্রয়লার মাংসে ক্রোমিয়াম 6 বা হেক্সা ক্রোমিয়াম মানবদেহের জন্য বড় সমস্যা তৈরি করে থাকে। পোলট্রিতে বা ব্রয়লার মুরগিতে এই উপাদানটি একেবারেই নেই। বন্ধুরা, পোলট্রির চাষ এখন শিল্পে পরিণত হয়েছে, মাঝে মধ্যেই তা নিয়ে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত তথ্য পরিবেশিত হচ্ছে। সঠিক তথ্য উপস্থাপনের জন্য এই গবেষণাটা করা হয়েছে। কিছু লোকের মনে একটা ভুল ধারণা আছে যে ব্রয়লার মুরগিগুলোকে ইঞ্জেকশন দিয়ে বড় করা হয়ে থাকে। এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা, কারণ আমাদের দেশে এমনটা কিন্তু মোটেও করা হয় না। তবে হ্যাঁ, কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ বা ইঞ্জেকশন প্রয়োগ করা হয়, কিন্তু সেটা সবসময় নয়। আর এই অ্যান্টিবায়োটিক সব প্রাণীর মধ্যেই করা হয় যখন সে রোগে পড়ে। মানুষরাও যখন কোনো রোগে পড়ে তখন তাকে ইনজেক্ট করা হয় বা অ্যান্টিবায়োটিক ওষুধ তাকে দেওয়া হয়। এসব ব্রয়লার মুরগির উপরে তখনই করা হয়ে থাকে যখন বার্ড ফ্লুর মতো কিছু রোগ ছড়ায়, আর তখন সেটা বিধি অনুযায়ী ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু মানুষ যদি এই ব্রয়লার মুরগি খায় তখন মানব শরীরে এর তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। কারণ আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেক অ্যান্টিবায়োটিক ওষুধের গায়ে লেখা থাকে কিপ ইট ড্রাই অ্যান্ড কুল প্লেস, অতএব এই ওষুধগুলো গরমে নষ্ট হয়ে যায়, এটাকে ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে হয়। আর এই ব্রয়লার মুরগি যখন আমরা রান্না করি তখন আগুনে টকবক করে ফুটতে শুরু করে এবং জীবনেও সব নষ্ট হয়ে যায়, এতে মানবদেহের ক্ষতি কখনোই করে না। আবার একটা ভুল ধারণা আছে, যেটা হলো অনেক মানুষ মনে করে থাকেন ব্রয়লার মুরগি এত তাড়াতাড়ি বড় হয় কেন তাহলে। এবারে বিষয়টিকে নিয়ে যদি আমরা বলি তাহলে বলতে হয় যে পাখিদের খাদ্য হলো বিভিন্ন রকম খাদ্যশস্য, যেমন ধরুন গম, ধান এবং পোকামাকড় তো অবশ্যই, কিন্তু ব্রয়লার মুরগিকে খেতে দেওয়া হয় শুধুমাত্র মেষ জাতীয় কিছু খাদ্য এবং হাঁস বা মুরগির মতো ছেড়ে কখনোই দেওয়া হয় না। এর ফলে এই ব্রয়লার মুরগিগুলো একই জায়গায় বসে খেতে থাকে এবং বদ্ধ জায়গায় থাকার ফলে দৌড়াদৌড়ি করার জায়গা বা সুযোগ এরা একটুও পায় না। এর ফলে মানুষেরা যেমন শুধু খাওয়া আর ঘুমানোর ফলে কি হয়, শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমে যায়, যেমন লিভার ও শরীরের বিভিন্ন জায়গায় চর্বি থাকতে দেখা যায়। ঠিক একই প্রথায় ব্রয়লার মুরগিরাও আবদ্ধ জায়গায় কার ফলে শরীরের শক্তি ক্ষয় একেবারেই হয় না বা ক্যালোরি ক্ষয় হয়, ফলে তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং থাই, বুক, পেটের দিকে চর্বি জমে যায়। আপনারা যখন কাটবেন বা মুরগির দোকানে মুরগি কিনতে যাবেন তখন দেখবেন ওর থাইতে অথবা বুকে অথবা পেটে বেশ কিছুটা চর্বি জমে থাকতে দেখতে পাবেন। তবে যেহেতু এরা নড়াচড়া কম করে তাই এদের হাড়ের মজ্জা না খাওয়াই ভালো। এত কিছু জানার পর হয়তো আপনার ব্রয়লার মুরগির খাওয়ার ভয়টা কেটেই গেছে বা রোগে পড়ার ভয়টা কেটেই গেছে। বিভিন্ন সমীক্ষাতেও বলা হয়েছে যে ব্রয়লার মুরগি সম্পূর্ণই নিরাপদ। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই দেরি না করে ভিডিওটিকে একটি লাইক শেয়ার অবশ্যই করুন। আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া আপনার যদি কিছু জানতে চাওয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, আপনার পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করব আমরা।
যেতে যেতে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।